সিরিয়াত পতন বাসার অল আসাদ সরকারের, দেশ এরি পলায়ন রাষ্ট্রপতি বাসার অল আসাদর, গৃহযুদ্ধ দগ্ধ সিরিয়া গভীর অনিশ্চয়তার গড়াহত, বিদ্রোহী গোট HTSৰ দখলত দামাস্কাস প্রদেশ, আলিফু হামা হুমস প্রদেশের পাছত দামাস্কাস দখল, 14 প্রাদেশিক রাজধানীর 11খনেই বিদ্রোহীর দখলত। যা কেটামান বছরত গৃহযুদ্ধের বাবে সিরিয়াত 5 লাখ মানুষের মৃত্যু হয়েছে, 20 লাখ মানুষে ঘর এড়ি পলায়ন করেছে, তার 50,000 মানুষ এতিয়া হয়তো শরণার্থী হিসাবে আছে অথবা অন্য দেশত স্থান বিচারি ফুরবলগা হয়েছে। দেওবারের দিনট দেশের রাষ্ট্রপতিও পলায়ন করবল বাধ্য হল আর এতিয়ালৈ নিরুদ্দেশ হয়ে আছে। কিন্তু কিহর দেশের এনে অবস্থা হল, দেশের গৃহযুদ্ধের কারণ কি, কিয় চিরদিনের সিরিয়া ধ্বংস হওয়ার আশঙ্কা উপজিছে, সকল জানিবলে চাওক আমার এই প্রতিবেদন। এশিয়ার পশ্চিম দিকের দেশ সিরিয়াত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশ বর্তমান সম্পূর্ণরূপে বিদ্রোহী গোটর অধীনলে গেছে। সিরিয়ার রাজধানী দামাস্কাস অধিকার করার পাছতে সিরিয়ান সরকারের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে দেশ। ইতিমধ্যে দেশ এড়ি পলায়ন করেছে রাষ্ট্রপতি বাসার অল আসাদে, পলায়ন করেছে খোদ সিরিয়ান সেনায়। এইপিনে বিমানবন্দরত দেশ এড়ি পলাবলে হাজার হাজার নাগরিকে ভিড় করেছে। মুঠতে ভয়াবহ অনিশ্চয়তার গড়াহত পশ্চিম এশিয়ার দেশ। কেতিয়ারপর আর কিয় বিদ্রোহী গোটর জন্ম হল? 2011 সনত সিরিয়ার রাষ্ট্রপতি বাসার অল আসাদের বিরুদ্ধে চলি থাকা শান্তিপূর্ণ আর গণতান্ত্রিক বিদ্রোহ গৃহযুদ্ধত পরিণত হয়। এই গৃহযুদ্ধত ক্ষেত্রীয় শক্তি যে তুর্কি আর ইরান আর বিশ্বর আন শক্তি যে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রবেশ ঘটে, ফলত পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে। সিরিয়ার উত্তর পশ্চিম দিকত আছে তুর্কি আর দক্ষিণ দিকত আছে জর্ডান, দেশের উত্তর দিকত আছে আলেপ্পো আর ইডলিপ প্রদেশ, ইয়াত কমেও 40 লাখ মানুষ আছে। আলেপ্পো হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। 2016 সনত হয়াত তহরির অল শামবা HTSে এই অংশ অধিকার করে লৈছিল। পাছত রাশিয়ায় বিমান অভিযানের দেশের উত্তর পশ্চিম অংশত রাষ্ট্রপতি আসাদর হয়ে পুনের দখল করে। তারপর বিগত এসপ্তাহত বিদ্রোহী গোট HTSে নতুনক অভিযান আরম্ভ করে। সিরিয়ার সৈন্য দ্রুতগতি পিছুয়াই যার পাছত বিদ্রোহী বাহিনে দেশের উত্তর পশ্চিমের এক বৃহৎ অংশ দখল করে। ইয়ার উপরও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ অংশ অধিকার করে। ইয়ার পাছত বিদ্রোহী বাহিনী দক্ষিণ দিকলে গতি করে হামাস শহর দখল করে। তারপর শনিবারে HTSে দাবি করে যে হোমস শহর দখল করেছে। দেওবারের দিনট রাজধানী দামাস্কাস দখল করা বলে দাবি করেছে। প্রাপ্ত খবর মতে দেশের 14খন প্রাদেশিক রাজধানীর ভিতর সরকারের হাতত মাত্র 3খনকে নিয়ন্ত্রণ বাকি আছে। কি এই বিদ্রোহী সংগঠন হয়াত তহরির আল শাম? ইসলামিক চরমপন্থী গোট হয়াত তহরির আল শাম বা HTSৰ প্রভুত্ব আছিল সিরিয়ার উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলত। লগতে তুর্কিয়ে সমর্থিত বিদ্রোহী গোট সিরিয়ান ন্যাশনাল আর্মির কিছু নিয়ন্ত্রণ এই অঞ্চলত আছে। HTS নামৰ বিদ্রোহী গোটটোৰ আরম্ভণির নাম আছিল অল নাসরা ফ্রান্ট। গঠনের এবছৰৰ পাছতে সন্ত্রাসবাদী সংগঠন অল কায়দার প্রতি অনুরাগ ব্যক্ত করে। 2016 সনত অল কায়দারে সম্পর্ক ছেদ করার পাছত অল নাসরার নাম হয়ে পড়ে হয়াত তেহরির অল শাম বা চমুক HTS। এই HTSৰ মুরব্বী হয়েছে আবু মহম্মদ অল জুলানি। সিরিয়ার আন প্রদেশের অবস্থা কি? সিরিয়ার দক্ষিণ অংশত থাকা ডেরা চহরত বিদ্রোহী সংগঠন সমূহের মহাজুটিয়ে আধিপত্য বিস্তার করেছে। তার কিছু অংশ HTSও দখল করে আছে। সেই সংগঠন সমূহও রাজধানী দামাস্কাসর পিনে অগ্রসর। গতিকে মুঠতে সমগ্র সিরিয়া এতিয়া বিদ্রোহীর কবলত পড়েছে। তাত বাসার অল আসাদ সরকার অস্তিত্বহীন হয়ে পড়েছে। পরবর্তী সময়ত এতিয়া সিরিয়াত ঘটনায় কি মূর লয় সেয়া লক্ষণীয় হব। কিন্তু সিরিয়ার অবস্থায় এশিয়া আর বিশেষ পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিত যে ব্যাপক প্রভাব পেলাইছে সেয়া নিশ্চিত।